প্রেমে পড়েছেন? প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো, আমি পড়েছি মায়ায়, ফেরার কোনো রাস্তা নেই। সবার প্রথমে জাহিদ প্রথম ভাইকে থ্যাঙ্কস জানাই, কৃতজ্ঞ আমরা সবাই। আমরা ছয়টা বাচ্চাই আমি বলবো আমরা জাহিদ প্রথম ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ, বিকজ অফ উনি না আসলে আমাদের উপর কোনো কিছু আরোপ করে দেন নাই। আমরা যেরকম আমরা ব্যক্তি মানুষটা যেমন তেমন যে মানুষটার সাথে চরিত্রটাকে জাস্ট ব্লেন্ড করেছেন, এটার জন্য হয়তো বা আমাদের প্রত্যেকটা চরিত্রকে সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, সবাই আমাদেরকে আমাদের প্রশংসা করেছেন। ঠিক যেভাবে আমি বলি যে প্রেমে পড়েছেন, সেভাবে আমার কাছে মনে হচ্ছে মালিহার প্রেমে সবাই পড়েছে। ব্যক্তিগত জীবন কখনো আমি ক্যামেরার সামনে আনতে পছন্দ করি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কিছু আসলে কষ্ট করতে হয়নি, যেটা বললাম যে জাহিদ প্রথম ভাইয়া আসলে আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সেটা ফোনে হোক সামনাসামনি হোক কথা বলে, উনি আসলে বুঝেছেন যে আমাদের পার্সোনালিটিটা কেমন বা বাই নেচার আমরা কেমন, আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, সেটাই উনি ওনার চরিত্রটার সাথে ব্লেন্ড করেছেন বা সেভাবে তিনি চরিত্রটাকে লিখেছেন আমাদের জন্য। সেটার জন্য না আমাদের আসলে অভিনয় করতে হয়নি বা খুব বেশি চরিত্রটাকে নিয়ে ভাবতে হয়নি, প্রিপারেশন নেওয়ার তো একেবারেই প্রয়োজন বোধ করিনি। স্ক্রিপ্টটা পড়ার পর যেভাবে মনে হয়েছে ডায়লগটা ডেলিভারি দিলে ভালো লাগবে বা আমি কমফোর্টেবল সেভাবেই দিয়েছি। আপনি তো উপস্থাপনাও করেন, মূলত উপস্থাপনে আপনাকে বেশি দেখা যায় অনেক সময়, তো কোনটা বেশি প্রেফার করেন, অভিনয় নাকি উপস্থাপনা, কোনটা এনজয় করেন? আমি সবসময় আমার শেখরের কাছাকাছি থাকতে পছন্দ করি। আমার শুরুটা হয়েছিল নাচ দিয়ে, তো আমি যে সিরিয়ালি বলি নাচ, তারপর উপস্থাপনা, তারপর অভিনয়। আর আমার কাছে মনে হয় যে অভিনয় সব থেকে কঠিন কাজ, প্রতিদিন ব্যক্তি জীবনেও অভিনয় করা কঠিন, ক্যামেরার সামনে অভিনয় করা আরও কঠিন, সেদিক থেকে উপস্থাপনা সহজতর কাজ, তার জন্য উপস্থাপনাটা বেশি প্রেফার করি আমি রেগুলার কাজ করার ক্ষেত্রে। আর মাঝে মাঝে কাজ করার ক্ষেত্রে অভিনয় ঠিকঠাক, এখনও জানি না, বেশ কিছু কাজ করা হচ্ছে। আর রমজান মাসে কাজ করতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু আনফর্চুনেটলি এবার করতে হচ্ছে কাজ আর দর্শকদের কথা মাথায় রেখে, কিন্তু তার মধ্যে কতগুলো কাজ পরিচালকরা আনতে পারবে সেটা আসলে পরিচালক আর প্রযোজকরা জানেন, আমি জানি না। আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজগুলো করার, আমি সেটা করে দিই। অনরা বললে তো আমার আসলে খুব মিস্ট্রি, ক্রাইম, থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, সাসপেন্স, এই ধরনের জনরা আমার পছন্দ, কিন্তু এই ধরনের জনরাতে সবসময় কাজ করাটা আসলে টাফ, কারণ একই রকমভাবে দিন শেষে আমি চাই না মানুষ আমাকে দেখুক। আর হ্যাঁ, আমি যেটা শুরুর দিকে আমার ছিল যে আমি খুব কম কাজ করবো, কিন্তু আমার আমি যে চরিত্রটা প্লে করবো সেটা যাতে মানুষের মাথায় গেঁথে থাকে, কিছু কিছু চরিত্র এখন পর্যন্ত মানুষের মাথায় গেঁথে আছে, আলহামদুলিল্লাহ ফর দ্যাট, আমি আমার দর্শকদের কাছে তার জন্য কৃতজ্ঞ শুক্রিয়া আদায় করি। আর এখন দর্শকদের জন্য আসলে কিছু কিছু কাজ করতে হচ্ছে যেটা হয়তো বা মানে রেগুলার কাজের অন্তর্ভুক্ত হয়ে যায় আমার, হয়তো বা আমি সেই কাজগুলো করতে অনেক যে পছন্দ করি তা না, কিন্তু দর্শকরা আমাকে দেখতে চাচ্ছেন, সেই জায়গার থেকে দর্শকদের একটু থাকে না যে ওনাদের আবদারটা রক্ষা করার রক্ষার্থে আর কি করা। আমরা হচ্ছে কি গত বছরের দিকে যদি একটু ফিরে তাকাই তাহলে বলতে হয় যে ক্লোজ আপ কাছে আসার গল্প থেকে আমরা যে ছয়জন উঠে এসেছিলাম বা পাঁচজনের পরিচিত, তামিম ভাইয়া আগে থেকে পূর্ব পরিচিত, অনেক অনেক বেশি পপুলার, সেখান থেকে যদি আমরা আমাদের বাকি পাঁচজনের কথা বলি, আমার না খুব ভালো লাগে যে আমার এই ব্যাচটা যারা আছে তারা যখন আমরা একসাথে গ্রো করি, কারণ এই মানুষগুলো আমরা হয়তো বা এক দুই বছর আগে পরে ঢুকেছি একসাথে, নতুন নতুন করে আমরা এখন পরিচিতি পাচ্ছি, কাজ দিয়ে আলোচনা সমালোচনায় আসছি, আমরা এটা এনজয় করছি। এবং বাকিদেরটা আমি জানি না, আমি যেমন সবসময় সবাইকে খুব মানে অনুপ্রেরণা দেই বা থাকে না যে ওদের একটা কাজ দেখলে আমি ওদেরকে ইনবক্স করে বলি বা দেখা হলে বলেছি তোমার কাছে দেখেছি ভালো লেগেছে, আমার কাছে মনে হয় উৎসাহ দেওয়াটা জরুরি।